তারা তুই এতক্ষণ কোথায় ছিলি? কোথায় ছিলি তারা? মামনি আমি স্কুলে ক্লাস শেষ করে সবে বেরোতে যাচ্ছিলাম তখনই দুজন আমি কিন্তু পুলিশে ফোন করব যেতে দিন আমাকে এই কি বলছিস তুই জানিস তো তুই ভাই সকালবেলায় আজকে আমার মনটা কুকাই ছিল ভগবান না করুন আর যদি তোর কিছু হয়ে যেত আমরা কি করতাম বলতো ও দিদি ভাই তোকে আর এই চাকরিটা করতে হবে না তুই চাকরিটা ছেড়ে দে হ্যাঁ তারা মা একদম ঠিক কথা বলেছে তুই আর এই চাকরিটা করবি না জানিস আজ কতবার আমরা তোকে ফোন করেছি তুই একটা বারও আমাদের ফোন ধরিসনি ফোনটা কোথায় তোর এ বাবা মামনি আমি মনে হয় তাড়াহুড়োতে ফোনটা স্কুলে ফেলে এসেছি কি হবে যাকে যাক ফোন গেছে ফোন যাক আমাদের ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে এই অনেক এই প্রীতি শোন আজকে তুই আর তারা তোর ঘরে শুবি তোরা দুই বোন আজকে একসাথে ঘুমাবি ঠিক আছে হ্যাঁ মা আদি ভাই আমার সাথে ও মা সামান্য আইসক্রিম খেতে গেছে শুনে আদি তো কিরকম চিৎকার চাঁচামেচি করলো এবার আসল ঘটনাটা শুনলে আমাদের তো আর রক্ষে রাখবো না আর চারুন মা আজকে যা হলো আর ঘুম তো আসবেই না আপনি যান মা ঘরে যান হ্যাঁ তাই যাই কোভাবে খুলবে না প্যাটার্ন লক খোলার জন্য আরেকটা প্যাটার্ন আছে দাও দাও আমায় দাও এই যো হয়ে গেছে মাই গড কি করে করলি এই ফোনগুলো বারবার একই প্যাটার্ন দিতে দিতে ফোনের উপর দাগ পড়ে যায় তখন একটু নিচ থেকে দেখলে দাগের উপর আলো পড়ে তাহলে এই প্যাটার্নটা বোঝা যায় হয়ে গেল বাহ তো ছোট প্যাকেট বড় ধামাকা ওটাই তো লক তো খুলে দিলাম এবার যা দেখার দেখে না না এটা উচিত হবে না বল প্রথমত এটা আমার ফোন নয় আর দ্বিতীয়ত এটা একটা মেয়ের ফোন সার্চ করাটা ঠিক হবে না বল আমি বড় ওর সাথে দেখা করব তারপর ওকে এই ফোনটা দেব তারপর কথা বলবো তারপর বন্ধুত্ব হবে আরো বন্ধুত্ব হবে যাকে রাত দিন খাওয়া নিয়ে সাধ্য হয় সে কিনা ওই আর দেব খিদে নেই খিদে নেই এতগুলো লুচি খেয়েও বলছে নাকি খিদে নেই কাকিমুনি জানো কাল রাতে কি হয়েছে কি হয়েছে একটা মেয়ে এ কলি মা আমার খুব খিদে পেয়েছে গো একটু লুচি বানাও নাকি দাঁড়া দাঁড়া কি বলছো কাল রাতে মেয়ে কি হয়েছে আমার খুলে বল মা তুমি এখন যাও আমি তোমায় পরে সব বলবো কি রে সুখবর আছে মি পছন্দ হয়ে গেছে কেমন দেখতে রে পটল চেরা চোখ কালি চুল হাইট
আমার থেকে লম্বা কাকিমুনি হ্যান্ডা তো হাইট জানে না কিন্তু ওয়েট জানে খুব ভালো জিজ্ঞেস করো জিজ্ঞেস করো মা তুমি তুমি যাও না মা আমি তোমায় সব পরে খুলে বলবো তুমি তুমি খাবারটা নিয়ে আসো আচ্ছা কোলি এই একটাই শেষ রুচি আছে এটাও তুই খা শয়তান ছেলে আমি তোকে হেল্প করছি আর তুই আমায় কেস খাওয়াচ্ছিস হবে আলুর তরকারির গন্ধে ঘরটা একেবারে ম ম করছে নাকটা যেন জুড়িয়ে গেল রে গরম গরম লুচি আর আলুর তরকারি খাচ্ছিস হ্যাঁ সন্ধ্যা আরে গন্ধে আমারও খিদে পেয়ে গেল আমাকেও লুচি আর আলুর তরকারি দাও তোমার ছেলে সব লুচি খেয়ে ফেলেছে তরকারিও প্রায় শেষ এটা তো চিড়ে আর দই সকালবেলা কেউ চিড়ে দই খায় নাকি হ্যাঁ খাবে ভালো লাগবে ভালো লাগবে ওদের জন্য লুচি তরকারি আর আমার জন্য চিড়ে দই জলদি খেয়ে না কাকু নইলে এটাও পাবে না কিন্তু খুব ছেলে কোথা আপনি এখান থেকে পালান এখন আপনি এখান থেকে পালান সময় নেই তারা আপনি যান দি ভাই তোর মুখ দেখে মনে হচ্ছে তুই এখনো গতকালে পড়ে আছিস মুখটাকে এরকম ভূতের মতো করে রেখেছিস কেন রে সেই এখন তো বলবি কালকে আমার সাথে যা হয়েছিল তোর সাথে যদি ঘটতো বুঝতে পারতিস ভয় কাকে বলে ওকে ওকে নো ঝগড়া দি ভাই কিন্তু কাল রাতে কারা তোর সাথে এরকম করলো বলতো আমার তো মনে হয় না তোর কোনো শত্রু আছে বলে তাও আবার চাকরির প্রথম দিনই এরকম এটাই বেশি চিন্তার সেটাই আমারও ইনফ্যাক্ট মাথায় ঢুকছে না ঠিক সিনেমাতে যেরকম গুন্ডাদের দেখায় ওইরকম ভাবে গুন্ডারা এসে কিডন্যাপ করেছিল মুখে একটা কালো কাপড় বাঁধা ছিল আর ওরা কারোর সাথে একটা ফোন করে কথা বলছিল কি জানি বাবা আমার কালকের কথা ভাবলেই এখনো হাত পা কাঁপছে কিন্তু আমার কি মনে হয় বলতো তুই ওদের টার্গেট ছিলি না ওরা অন্য কাউকে ভেবে তোকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল কাল আমার আরেকটু হলে হার্ট অ্যাটাক হয়ে যেত শুধু তুই তুই বাড়ি আসিস না বলে আমি মা ঠাম্মি পাগলের মতো করেছি চারিদিকে তোকে খুঁজছিলাম একবার অটোওয়ালাকে জিজ্ঞাসা করছি একবার দোকানে জিজ্ঞাসা করছি আর তার মধ্যে মা 14 বার করে ফোন করছে তার মধ্যে বাবা ঘুম থেকে উঠেই আমাকে খুঁজছে শেষে আমার আর মাথা কাজ করছিল না ভাগ্যিস তোর সাথে দেখা হয়ে গিয়েছিল নাহলে তো থানায় যাচ্ছিলাম মিসিং ডায়েরি করতে উফ থ্যাঙ্ক গড গডকে থ্যাঙ্কস না দিয়ে যে আমাকে বাঁচালো তাকেই থ্যাঙ্কস বলা উচিত ভালো কথা সেই হিরোটা কে রে হিরোই বটে তুই ওখানে আছিস কি করে জানলো জানি না রে আমাকে তো ক্লাসরুমে বন্ধ করে রেখেছিল আর ওদের সাথে ধাক্কা ধাক্কিতে আমার ফোনটা দরজার বাইরে পড়ে গিয়েছিল মোবাইলটা দেখেই হয়তো বুঝতে পারে জানিস ও একটা বাচ্চার সাথে কিসব কথাবার্তা বলছিল আর সেটা শুনতে পেয়ে আমি ওকে ডাকি তারপর ও তোকে বাঁচায় তাহলে তো ভালোই হলো তোর ফোনে ফোন করলে ওর সাথে কথা হয়ে যাবে আর তোর ফোনটাও পেয়ে যাবো ধারা আমি একটা কল করি কুলফির ফোন রিংগিং প্রীতি সে আবার কে ধরবো ধরি হ্যালো ভাই তোর বয়ফ্রেন্ড হ্যালো বললো নে নে কথা বল চুপ